সহেলি শব্দের অর্থ বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের লক্ষ্যেই সহেলা উৎসবের চল। বাংলায় কে কবে এই উৎসবের সূচনা করেছিলেন তা জানা যায় না, তবে উৎসবটি যে বেশ প্রাচীন সে নিয়ে সন্দেহের অবকাশ নেই। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হুগলির বেশ কিছু এলাকায় এখনো কয়েক বছর অন্তর সহেলা পালিত হয়। মেয়েরা ডালা নিয়ে আসেন হাতে করে, সে ডালায় পান সুপারি হলুদ থেকে শুরু করে হই দই বাতাসা সিঁদুর লাটাই কি নেই, সেই সব মাঙ্গলিক সামগ্রী দিয়েই বন্ধুকে বরণ করা হয়। তারপর উচ্চারিত হয় শপথ মন্ত্র, উপরে খই নিচে দই, তুমি আমার জন্মের সই, ব্যাস। বাদ পড়েন না ছেলেরাও, মালা বদল করে মিষ্টি খাইয়ে তারাও জন্মের বন্ধুত্ব পাতান। ছেলেদের ক্ষেত্রে বন্ধু আখ্যায়িত হয় স্যাঙাত নামে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের তোরকোনা গ্রামেও প্রত্যেক ছ বছর অন্তর পালিত হয় সহেলা উৎসব। সেই উপলক্ষে সাহাপাড়ায় অনুষ্ঠিত হয় মা মনসার পুজো। দূর দূরান্ত থেকে মানুষ এসে পুজো উপলক্ষে তোরকোনা গ্রামে ভিড় জমান, একে অপরকে মিষ্টিমুখ করিয়ে সোলার মালা পরিয়ে বন্ধুত্ব পাতান। সব মিলিয়ে যেন এক আনন্দ উৎসব। এই মেলাটা বহু প্রবীণ, যে কত বছর হয়েছে, কত বছর থেকে আরম্ভ হয়েছে সেটা আমরা বলতে পারবো না, তবে এই মেলাটা আমরা উদ্যোগ নিয়েছি এই সাত বছর মানে ছ বছর অন্তর আমাদের সহেলা করবার কথা, কিন্তু গত বছর কোভিডের জন্য করা সম্ভব হয়নি, তাই আজকে এবছর সে সাত বছরই করলো। এটা নয়, এটা এটা চিরপরিচিত স্বপ্নদের, সেটা নয়, স্বপ্নদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের মাঠে রান্না, কিন্তু এটা এটা স্বপ্নদের নয়। এগুলোকে এই যে সয়লা মেলা হয়, সয়লা মেলাতে প্রত্যেকেই এক জায়গায় জড়িত হয়, এক জায়গায় জড়ো হয়, এক জায়গায় জড়ো হয়ে তাদের মিলন হয়। এক জায়গার লোক এক জায়গায় এসেছে, অন্য দূরের লোক এখানে এসেছে, এখানকার লোক ওখানে গেছে, সে তারা এক জায়গায় সব মিলিত হয়েছে, এই যে এক কিছু মিলন মেলা। যতই ঝগড়া ঝাঁটি অশান্তি যাই কিছু হয়ে থাক, কিন্তু আজকে তার বন্ধুত্বের মিলন হবে। বন্ধুত্ব পাতা হয় একটা আমাদের সয়লার সোলার মালা আছে, এই সোলার মালা দিয়ে মালা দান করে মালা ও আমাকে পড়াবে, আমি ওকে পড়াবো, এইভাবে আমাদের মিলন হবে। করোনা আবহে গতবার সহেলা হয়নি, এবছর বহুদিন পর পুরনো উৎসবের আনন্দ ফিরে এলো খণ্ডঘোষে। বন্ধুদের আলিঙ্গনে বেঁধে মন প্রাণ কানায় কানায় ভরিয়ে তুললেন এলাকাবাসী। পূর্ব বর্ধমানের সই পাতানোর উৎসবের ঝলক এক লহমায় যেন পুরনো সখের গরিমায় ফিরিয়ে নিয়ে গেল। দাওয়াল ব্যুরো।